আজ সন্ধ্যায় এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়নের ডগ স্কোয়াড, নার্কোটিক্স ডিপার্টমেন্ট এবং এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল উত্তরা অবস্থিত হোটেল এফোর্ড ইনে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আমরা হোটেলটির দোতলায় 102 নম্বর রুমে যাই এবং সেখানে আমরা তানজানিয়ার অধিবাসী মোহাম্মদি আলীকে আমরা খুঁজে পাই। 55 বছর বয়স্ক এই ভদ্রলোককে আমরা আটক করি এবং এরপরে ডগ স্কোয়াড দিয়ে আমরা যখন পুরো রুমটা সার্চ করি এবং মোহাম্মদি আলীর যে বিলঙ্গিংস আছে সেগুলো যখন আমরা সার্চ করি, তখন তার সাথে থাকা একটি কালো রঙের ব্যাগে কোকেন রয়েছে বলে আমাদের ডগ স্কোয়াডের ডগ ওলি সে ইন্ডিকেশন দেয়। ইন্ডিকেশন দেওয়ার পরে আমরা আরও বিস্তারিত সেটা আমরা খুলে চেক করি এবং চেক করার পরে সেখানে বিশেষ কাদায় লুকায়িত অবস্থায় প্রায় 250 গ্রাম কোকেন আমরা উদ্ধার করি। এই কোকেনের মূল্যমান আমরা যেটা জানতে পেরেছি আন্তর্জাতিক মাধ্যমে যে এটা প্রায় 40 লক্ষ টাকা দামের কোকেন এবং এই ভদ্রলোক মোহাম্মদি আলী 55 বছর বয়স্ক, উনি 20 জানুয়ারি তারিখে উনি বাংলাদেশে আসেন। উনি প্রথমে আদ্দিস আবাবা থেকে দোহা থেকে ঢাকায় এসে ল্যান্ড করেন। এরপর থেকে তিনি এই হোটেলে ছিলেন এবং এই হোটেলের অধিবাসী হিসেবে উনি আছেন। ওনার রুম তল্লাশি করার পরে এই সকল কোকেন আমরা যখন খুঁজে পাই তখন তাকে আমরা গ্রেফতার করে এয়ারপোর্টে নিয়ে আসি এবং এখন তার বিরুদ্ধে প্রচলিত আইনে যেটা আছে মাদকদ্রব্য নিবন্ধন নিয়ন্ত্রণ আইন 2018, এই আইন অনুযায়ী আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।